মাতৃসদনের দাবিতে কংগ্রেসের ডেপুটেশন প্রধান কর্মসূচি কান্দিতে বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমা কংগ্রেসের পক্ষ থেকে ডেপুটেশন প্রধান কর্মসূচির আয়োজন করা হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন কান্দি মহকুমা কংগ্রেসের সভাপতি তথা প্রাক্তন বিধায়ক সফিউল আলম খান, কান্দি মহকুমা কংগ্রেসের যুব সভাপতি মহফাই শেখ, মুর্শিদাবাদ জেলা যুব কংগ্রেসের কোঅর্ডিনেটর নরোত্তম সিংহ সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব ও কর্মীরা। মূলত কান্দি মহকুমা হাসপাতালে মাতৃসদন গড়ে তোলার দাবি নিয়ে কান্দি মহকুমা কংগ্রেস কার্যালয় থেকে পদযাত্রা করে কান্দি মহকুমা হাসপাতাল পর্যন্ত আসেন কান্দি মহকুমা যুব কংগ্রেসের কর্মীরা এবং কান্দি মহকুমা হাসপাতালের সুপার ডক্টর রাজেশ সাহাকে ডেপুটেশন প্রদান করেন যুব কংগ্রেস নেতৃত্ব। কান্দি মহকুমা যুব কংগ্রেস নেতৃত্ব জানিয়েছেন, কান্দি মহকুমা হাসপাতালে মাতৃসদন গড়ে তোলা হলে কান্দি মহকুমার গর্ভবতী মহিলারা উপকৃত হবেন এবং গরিব মানুষ যারা রয়েছেন তাদেরকে হাসপাতাল থেকে নার্সিংহোম যেতে হবে না বাচ্চা প্রসবের জন্য। তাই কান্দি মহকুমা হাসপাতালে একটি মাতৃসদন গড়ে তোলা অত্যন্ত দরকারি। কান্দিতে মাতৃসদন তৈরি করতে হবে। আমরা হসপিটাল সুপার সাহেবের কাছে দেখা করলাম, ওনাকে ডেপুটেশন দিলাম, আমাদের একক দাবি জানালাম, তার সাথে এটাও বললাম যে গ্রাম বাংলা থেকে যেসব মায়েরা বোনেরা আসেন ডেলিভারি পেশেন্ট, তাদেরকে অনেক ক্ষেত্রে হয়রানি স্বীকার করতে হয়, ব্যাঁকাভাবে তাদেরকে নার্সিংহোম দেখানো হয়। উনি বললেন এরকম কোনো রিপোর্ট যদি থাকে তৎক্ষণাৎ আমাকে জানাবেন, আগামী দিনে এই অভিযোগ আমরা অবশ্যই জানাবো। আর কথায় কথায় সাধারণ রোগীদেরকে যে রেফার করা হয় সেটা বন্ধ করার জন্য একটা বিনম্র আবেদন জানানো হলো। যুব কংগ্রেসের কাছ থেকে ডেপুটেশন পাওয়ার পর সমস্ত বিষয়টি খতিয়ে দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন কান্দি মহকুমা হাসপাতালের সুপার ডক্টর রাজেশ সাহা। ওনারা আমাদের এইখানে মাতৃসদন করার জন্য আবেদন করেছে, আমরা সেম জিনিসটা হায়ার অথরিটিকে ফরওয়ার্ড করলাম বেস্ট ডিসকাশন। তার বাইরে তো আমি এখন কিছু বলতে পারবো না, হায়ার অথরিটি মানে ডিসাইড করবেন কী করতে হবে কী করতে হবে। এখন দেখার বিষয়টি আদৌ কি কান্দি মহকুমা হাসপাতালে মাতৃসদন গড়ে উঠবে নাকি যুব কংগ্রেসের এই আন্দোলন বাস্তবে রূপ পাবে না।